দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বাংলাদেশ নারী লেখক সোসাইটির সাধারণ সম্পাদক সাইদা নাইমের কাছে। আপু আবার ফিরে এলাম আপনার কাছে। যেটা বলছিলাম যে বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগমের আজ মৃত্যুবার্ষিকী এবং সাংবাদিকতা লেখালেখিতে তার আসলে তো অবদানের কথা অনস্বীকার্য। আপনার সঙ্গে তো তার পরিচয় ঘটেছে, শুরুতে একটু জানতে চাই যে তার কোন দিকটি নিয়ে আপনি আলোচনা করতে চান আজকের এই বিশেষ দিনে। আসলে নূরজাহান বেগম আমাদের নারী জাগরণের এবং আমি বলবো যে আমাদের সব নারীদের জন্য একজন স্বপ্নচারিণী মানুষ। নিশ্চয়ই আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত ছিলেন আমাদের নারী জাগরণের অগ্রদূত। এরপর পরেই আমরা বলবো যে নূরজাহান বেগম আমাদের আলো দিশারি হয়ে পথ দেখিয়েছেন, সেই একই পথে বেগম রোকেয়া সাখাওয়াত যে পথে চলেছেন সেই পথেই পথের অনুসারী ছিলেন নূরজাহান বেগম। উনি একাধারে সম্পাদক, লেখক, সমাজসেবক একই সঙ্গে ছিলেন এবং সেই যুগে 1947 সালে উনি যখন প্রথম ম্যাট্রিক পাস করেন সেই সময়ে আসলে এটি সম্পূর্ণই বিরল একটি ঘটনা। তখন নারীরা পড়াশোনা করবে এটা চিন্তা করাও অনেক কঠিন ছিল। তখন বোরখা পরে মানুষ চলাফেরা করবে, অন্তপুরে থাকবে, সেই আমরা বলতে পারি যে আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমায়, সেই কথাটি কিন্তু থেকেই যেত যদি নূরজাহান বেগম আমাদেরকে বের হয়ে আলোর পথ না দেখাতেন। নিশ্চয়ই, এবং লেখালেখির বাইরে গিয়েও তিনি কিন্তু যখন ঢাকায় ফিরে এলেন তখন নারীরা যাতে আসলে অন্য অন্য যে কাজকর্ম রয়েছে, যেমন চিত্র আঁকা হতে পারে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেন অংশগ্রহণ করে সেই প্রচারণাগুলো তিনি চালিয়েছিলেন। 1950 সালে উনি সপরিবারে যখন ঢাকায় চলে আসেন বাবার সঙ্গে তখন উনি বিভিন্ন সংগঠন শুরু করেন, নারীরাতেও সংগঠন করেন এবং সেখানে উনি স্ক্রিপ্ট, নাটকের স্ক্রিপ্ট লিখেন এবং মেইন চরিত্রে অভিনয় করেন। শুধুমাত্র তাই না যে আমরা মানে অবাক হওয়ার মতো কথা, তখন তিনি নৃত্য পরিবেশন করেন। আচ্ছা, এবং রবীন্দ্রনাথের একটি নাটক পরিবেশন করে উনি তখন 1000 টাকা ফান্ড তৈরি করেছিলেন। এটি উনি দিয়েছিলেন কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলা, ওনার অসুস্থতার কারণে টাকাটা দিয়েছিলেন, ওনার হাতে গিয়ে দিয়ে এসেছিলেন। কবিপত্নী তখন টাকার জন্য মানে ট্রিটমেন্ট করাতে পারছিলেন না, সেখানে তিনি ফান্ড রেজ করেছিলেন। এবং এই যে সাহিত্য আড্ডা হতো যেখানে কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সান্নিধ্য তিনি পেয়েছেন ছিলেন। ওনার বাবা নাসিরউদ্দিন খান, যাকে আমরা চিনি যে উনি ছিলেন স্বাগত পত্রিকার সম্পাদক, তো ছোটোবেলা থেকেই কিন্তু এটা দেখেই বড় হয়েছেন বেগম নূরজাহান, যে ওনাদের বাসায় সাহিত্যের একটা আড্ডা বসে, এরকম লোকজন আসে এবং উনি বাবার সঙ্গে কিন্তু কাজ করতেন। পরবর্তীতে রোকনুজ্জামান দাদা ভাই, হ্যাঁ, ওনার জীবন সঙ্গিনী হন, একদম আমার কাছে মনে হয় যে একদম মানিকজোর। রোকনুজ্জামান খান উনি দাদা ভাই নামে যে পরিচিত, কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, উনিও সেই সাংস্কৃতিক মনা একজন মানুষ। ওনার সঙ্গে বিয়ে হয়ে মনে হচ্ছে যে ওনার যে ষোলকলায় পূর্ণ যেটা সেটি আরও সার্থক হলো। একদম সাহিত্য পরিবার নিয়েই তার আসলে জীবন অতিবাহিত হয়েছে। একটু শুরুর দিকে আবার যাই, বেগম পত্রিকাতে উনি যখন দায়িত্ব পেলেন, উনি তো বেগম পত্রিকা যখন শুরু হয় সহ সম্পাদক ছিলেন, তখন সম্ভবত সুফিয়া কামাল ছিলেন, তখন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন, সুফিয়া কামাল ছিলেন সম্পাদক, এবং তিন চার মাস বেগম সুফিয়া কামাল ওটা দায়িত্ব পালন করেছিলেন। এরপরে পুরোপুরি বেগম, সেই সময় যে বেগম পত্রিকার সঙ্গে তার কাজ শুরু, এটা তো তার বাবার প্রতিষ্ঠা করা একটা পত্রিকা ছিল, তো বেগম পত্রিকার এই যে ধারণাটা যে একটা নারীদের জন্য পত্রিকা হবে, নারীরা সেখানে লিখবে, সেখানে পুরুষরাও হয়তো লিখতেন বাট নারীদের জন্য ছিল পত্রিকাটা, একটু পত্রিকাটা পুরোটা একটু আপনার কাছে জানতে চাই যে সেই সময়টা আসলে কেমন ছিল এবং কতটা ভূমিকা রেখেছে সেই সময় নারীদেরকে একত্রিত করার জন্য, জেগে ওঠার জন্য। স্বাগত পত্রিকার সম্পাদক ওনার বাবা, সেটা আমরা জানি, ওনার অনেকদিনের শখ ছিল যে নারীদের নিয়ে আলাদা কিছু একটা করার জন্য, আলাদা একটা প্ল্যাটফর্ম করার জন্য, তো অনেকদিন যাবতই উনি ভাবছেন। তারপরে বেগম পত্রিকা বের করলেন, প্রথম দিকে ওখানে ছেলেরাও লিখতেন, পরে ধীরে ধীরে এটা সম্পূর্ণই একজন নারী সাহিত্যিকদের পত্রিকা হয়ে ওঠে। আর তখন এমন ছিল যে তখন কোনো সহজ পদ্ধতিতে লেখা জমা দেওয়া যেত না, লেখা আসতো কিন্তু সেটা ডাকের মাধ্যমে আসতো, হিন্দু মুসলমান সব ক্ষেত্রের। এবং এই যে বর্তমান কেন, এবং আমাদের অগ্রজ যারা আছেন, অনেক নারী লেখক যারা, তারা কিন্তু সেই বেগম থেকেই প্রতিষ্ঠিত হয়ে এসেছেন, মানে তাতে সবারই হাতে খড়ি, আমার মনে হয় যে হাতে খড়ি বেগম পত্রিকা। এবং বেগম পত্রিকা নূরজাহান বেগমের
নূরজাহান আপার কারণে আমি বলবো যে অনেক সাহিত্য তৈরি হয়েছে, মানে সাহিত্য তৈরির কারিগর। আচ্ছা, এই যে নূরজাহান বেগম, তিনি যখন বেগম পত্রিকার সম্পাদনার দায়িত্ব পেলেন, তারপরে আমরা জানি যে নারীদের কাছ থেকে লেখা সংগ্রহ করার জন্য ওনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, লেখাগুলো নিজে অনেক সময় নিয়ে এসেছেন, সেই লেখা বাছাই করা বা কোন ধরনের লেখা আসলে এই পত্রিকাতে যাবে সেগুলো কেমন ছিল? লেখাগুলো সংগ্রহ করতে তাকে ঠিকই কষ্ট করতে হতো, যে হিন্দু মুসলমান সবাই আসতো এবং সবাই অন্তরালের মেয়ে ছিল, কেউই বের হতে পারতো না। তো যারা সুযোগ পেত তারা ডাক, ওই যে ডাকের মাধ্যমে দিত, এবং যারা পারত না তাদের কাছ থেকে নিজে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসতেন। এই পত্রিকাটার জন্য আসলে অনেক কষ্ট বেগ পেতে হয়েছে, অনেক অনেক কষ্টের পর বেগম পত্রিকার সফলতার। তিনি তো পত্রিকার সম্পাদনা করতেন, লেখালেখিও করতেন, একটু তার লেখালেখির দিকটা নিয়ে আপনার কাছে জানতে চাই। কোনো কিছু তো আসলে জোর করে হয় না, সব কিছু আমাদেরকে মানতেই হবে যে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আছেন, ওটা উনি আপনাআপনি ওনার ভিতর থেকে চলে আসেন। এই যে সম্পাদক হিসেবে উনি কাজ শুরু করলেন, ছোটবেলায় বাবার সঙ্গে কাজ করতেন, ফাইলিং করতেন সব, আবার যখন ওনার বাবা যে ফাইলটা চাইতেন সেটা উনি খুব সহজেই দিতে পারতেন। তার মানে কি আমরা বলতে পারি, তার স্মৃতিশক্তিটা খুব প্রখর ছিল, যে যার কারণে উনি খুব সহজেই পারতেন। তখন কিন্তু তিনি স্কুলে ভর্তি হননি, সেই সময়কার কথা। তারপরে যখন উনি ধীরে ধীরে বড় হতে থাকেন, বেগম পত্রিকা তার সম্পূর্ণ তার হয়, তার বাবা তাকে দায়িত্ব দিয়ে দেন, তখন থেকে তো লেখালেখি চর্চাটা ছিল। আপনি সম্পাদকীয় কলামটা উনি লিখতেন রেগুলার, সেই সুবাদে সব লেখা উনি পড়তেন। আপনি তো নারী লেখক সোসাইটির সাধারণ সম্পাদক, এবং আপনাদের এই সংগঠন থেকে নূরজাহান বেগম পদক বেশ কয়েক বছর ধরে প্রদান করা হচ্ছে, সেই পদকটা সম্পর্কে একটু জানতে চাই। আপা আমাদেরকে ছেড়ে চলে যান 2016 সালে। উনি চলে যাওয়ার পরই আমি ভাবলাম যে আমাদের এটাও মূলত নারীদেরই একটা সাহিত্য সংগঠন। আমিও একসময় অনুভব করি যে নারীদের একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার, যখন আমরা ভার্চুয়ালি যখন খুব সাহিত্য চর্চা চলছে, তখন আমি ভাবলাম যে নারীদের নিয়ে আলাদা কিছু করি না। সে থেকে আমি এটা শুরু করলাম। শুরু করার পর তখন ওই 2016 সালে আমাদের অ্যাক্টিভিটিস চলছিল, সেই সামাজিক কার্যক্রম, সাহিত্য চর্চা, নতুন কাউকে নিয়ে আসা, এই যে কারো সেই অজপাড়া গায়ের একটা মেয়ে কোনো রকম সে লিখতে পারে বা জানে কিছু, ওই যে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আছে কিন্তু সেটা তার ভিতরে চাপা ছিল, সেটা নিয়ে আসা করতে পারেনি, সেটা নিয়ে আসা, তাকে কিবোর্ডে লেখা শেখানো যে হ্যাঁ এভাবে এভাবে লিখেন, এভাবে লিখেন তাহলেই হবে, বা অনেকে লিখে হাতে লিখে ছবি পাঠাতো, সেটা আমি কম্পোজ করে তাকে ইনবক্সে দিতাম, সে সেটা কপি করে পেস্ট করে পোস্ট করতো, এরকমও হতো। তো সেইভাবে এগিয়ে নিয়ে এসে এক পর্যায়ে আমি অনুভব করলাম যে কিছু একটা করা উচিত, আরও কিছু নারী সোসাইটির আরও কিছু করার আছে, শুধু সুবিধা বঞ্চিত নারী সমাজসেবার দিক থেকে, শিশু আর নারী ছাড়াও আমরা আর কী করতে পারি। আপা মারা যাওয়ার পর আমি ভাবলাম যে আপাকে আসলে ওইভাবে আমি খুব পছন্দ করতাম আগে থেকেই, আপাকে যতবারই দেখা হয়েছে অনেকবার, আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে। আচ্ছা, বেগম পত্রিকায় লেখা সুবাদেই নয়ন আপা বললেন, নয়ন রহমান উনি মারা গিয়েছেন গত কয়েক বছর আগে, তো আপা আমাকে খুব স্নেহ করতেন, খুব যাওয়া হতো আপার বাসায়। আপা আমাকে ফোন নাম্বার দিয়ে বললেন, সাইদা তুমি লেখা দাও, সে নূরজাহান আপার সঙ্গে কথা বলে লেখা দিয়ে দাও, ঈদ সংখ্যায় তোমার লেখা আসবে। তো সেই সুবাদেও আপার সঙ্গে কিন্তু কথা হতো, আর তার মেয়েদের সঙ্গে তো কথা হয়ই আমার, মানে এখন তো এক মেয়ে মারা গিয়েছেন। তো তখন ওই 2016 সালের পরে আমরা সবাই ঠিক করলাম, আমাদের একটা কমিটি আছে, সবাই মিলে ঠিক করলাম যে আমরা আসলে নূরজাহান বেগম পদকটা দেওয়া শুরু করি। আচ্ছা, এই পদকটা নেই কারো, এই ধারাবাহিকতায় একটু সাজেশন নিলাম আমাদের জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, প্রাবন্ধিক কামরুল ইসলাম, তারপর নাঈম আহমেদ, এদের সবার সঙ্গে একটু আলোচনা করলাম। আলোচনা করে বললো যে হ্যাঁ গুড আইডিয়া, করতে পারো, আচ্ছা এটা করলে খুব ভালো হয়। তখন প্রথম বছর একটা সিদ্ধান্ত নেওয়া হলো, ভার্চুয়ালি একটা ভোটের সিস্টেম করলাম, যে এই মানে নূরজাহান আপার যে গুণাবলীগুলো ছিল সেই গুণাবলী যার মধ্যে আছে, মূলত একজন সাদা মনের মানুষ, সাহিত্যিক, সম্পাদক, সব দিক দিয়ে মিন একজন, শুধু নারীদেরকেই পদকটা, শুধু নারীদেরকেই দেওয়া হবে, এরকম একটা ঘোষণা আমি দিয়ে দিলাম, অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে অনেক নাম আসা শুরু হলো,
প্রথম বছর আমাদের ভাগ্য ভালো, আমারই আরেকজন পছন্দ, আমাদের সবারই পছন্দ কথা সাহিত্যিক সেলিনা হোসেন, উনি পেলেন প্রথম বছর। আচ্ছা, তো গত পাঁচ বছর যাবত আমরা দিয়ে আসছি, ইনশাল্লাহ এই বছর আমাদের এই প্যান্ডামিকের কারণে তারিখটি পিছিয়ে গিয়েছে, তবে যখনই আমাদের দিনটা একটু মানে বাংলাদেশের অবস্থা একটু ভালোর দিকে যাবে, আবার এবছর এটা সম্পূর্ণ পদক প্রদান করা হবে, একটু ছোট সম্মানের মাধ্যমে আমরা এই পদকটা দিয়ে থাকি। আচ্ছা, এবার একটু আপনার লেখালেখি প্রসঙ্গে আসি। আপনি তো নূরজাহান বেগমকে তার লেখা পড়তেন বা যার তার কথা বলছিলেন যে তার অনুসারী বলা যায়, আপনার লেখার মধ্যে কি তার লেখার কোনো ছাপ রয়েছে? আসলে আমার লেখার মধ্যে আপার লেখার ছাপ আছে কি না এটা তো পাঠক বলতে পারবে, যে দুজনের লেখার অনুপ্রেরণা জায়গা থেকে। হ্যাঁ অবশ্যই, অনুপ্রেরণা তো আমার অনুপ্রেরণা আমাদের পূর্বসূরী যারা ছিলেন তাদের মধ্যে নূরজাহান আপা একজন। আসলে কেন জানি না ওনার সব কিছুর সঙ্গেই না আমার সব কিছু মিলে যায়। আচ্ছা, এই যে নারী সংগঠন, সমাজ সেবা, এই যে ফান্ড রাইজ করা, যে কিভাবে মানুষকে সহযোগিতা করা, এগুলো সবই কিন্তু নূরজাহান আপার মধ্যেও ছিলেন, মানে এগুলো উনি করতেন। তার মানে সেখান থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন অনেকটাই। এবং কোনো কিছু আমার মনে না থাকলে আমি তাদের ইতিহাসটা একটু দেখি, একটু পড়ি, আবার জানি, জেনে আবার শুরু করি, নতুন করে মনে হয় যে আবার পথ চলি, যে না ভুল হলো পথ চালাটা, আবার একটু শুরু করি, অনুপ্রেরণা পান, নতুন করে শক্তি যোগায় আসলে ব্যাপারগুলো। আপনার বইগুলো নিয়ে একটু জানতে চাই, এই বছর কি কোনো নতুন বই প্রকাশিত হয়েছে? জি, এই বছর নতুন বই প্রকাশিত হয়েছে। এবার তো মেলা প্যান্ডেমিকের কারণে একটু অন্যরকম হয়েছে, শেষের দিকে একটা গল্পের বই এবং একটি কবিতার বইয়ের কাজ বর্তমানে চলছে, পরিস্থিতির কারণে আসেনি। বিজন পাহাড়ে গল্পগ্রন্থ এবং একটি কাব্যগ্রন্থ স্বপ্নের পলিমাটি। সবশেষে একটু সংক্ষেপে জানতে চাই, তরুণ নারী লেখক যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে নারীরা সব পারে, নারীরা আজ এখন পাহাড় জয় করছে, নারীরা দশ ভুজা, আমরা সব কিছু করতে পারি। তো আমাদের সাহিত্যটাও যাদের ভিতরে আছে, যারা সাহিত্য চর্চা করে, যে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভেতর থেকে আসে, তারা সাহিত্যটা চালিয়ে যাবে, এটুকু আমি আশা করি। এবং তারা কোনো না কোনো সময়ে এক সময় প্রতিষ্ঠিত হবে এবং সফল পাবে এবং পারিবারিক সাপোর্টটা পাবে। আমরা নূরজাহান বেগম আপার ইতিহাসের দিকে যদি তাকাই এবং আমাদের পূর্বসূরী কারো দিকে যদি তাকাই, দেখব যে পারিবারিক সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। নিশ্চয়ই এই সাপোর্টটা যদি আমাদের সঙ্গে থাকে, নারীদের সফলতা নিশ্চিত। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগলো গল্প করে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ বাংলা ভিশনকে, নূরজাহান বেগম আপার এরকম সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। এবং আজকের এই বিশেষ দিনে নূরজাহান বেগমকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আপনাকে অনেক ধন্যবাদ। জি, তার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কল্পনা শক্তি হলো আত্মার দৃষ্টিশক্তি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।